জামাত ইসলামকে বলে এরা ইসলামের এজেন্ট, ওরা আজ পর্যন্ত পারল না, বিএনপি আজ পর্যন্ত পারল না, বা বিএনপি জামাত জোটের যে তাদের শরিক দলগুলো আছে 30-32-50, একটা সংগঠন থেকে যদি একজন মুসলিম দেশে একজন নিরীহ ওই কী বলে বাচ্চাদেরকে নারীদেরকে হত্যা করতেছে, একটা প্রতিবাদ করতে পারল না, এদের দ্বারা আপনারা কীভাবে কী আশা করেন আমি জানি না, আমি বুঝি না। আমি দেখলাম আপনার তো কিছু ভিডিও ফুটেজ নিলেন, আপনি বলতে পারেন দেখতেছেন জনগণ কোনো এই অবৈধ অবরোধ মানে না, আপনি ঢাকা শহরকে দেখেন, যাত্রাবাড়ি দেখেন, যানজট লেগে আছে, তাহলে এটাই এতে প্রমাণ হয় যে তারা তাদের যে অবৈধ অবরোধ ডাকছে এরা জনগণ প্রত্যাহার করছে, তাদেরকে চায় না বিদায়, তারা যে সন্ত্রাসী দল, তারা আগুন সন্ত্রাসের দল, এটাই প্রমাণ হয়েছে। আমরা এখন ক্ষমতায়, আমরা কেন আগুন সন্ত্রাস করবো? আমরা তো একটা আমিল এবং শান্তিপূর্ণ দল, এটাই প্রমাণ করে। তারা কিছু কিছু জায়গায় চোরাগুপ্ত হামলা করে, এর জন্যই আমরা মাঠে আসি যদি তাদের ধরে। আপনি গতকালকে যে বাসটা আমাদের ধরছে তাতে বোঝা যায়, প্রমাণ হয় বিএনপি একটা চোরাগুপ্ত আগুন সন্ত্রাসের দল। আসলে কি রাজধানী যে যে জায়গাগুলো যে যে পয়েন্টগুলোতে আপনি এই ঘটনাগুলো ঘটতেছে ওই পয়েন্টগুলো আপনারা লক্ষ্য করেন, যেহেতু আপনি শনি আঁকড়া আসছেন এই সামনে গেলেই সাইনবোর্ড, সাইনবোর্ডের এইখানে কিছু জায়গা আছে যে যেরকম নারায়ণগঞ্জের অঞ্চলের ওইখানে বর্ডার সাইড, এইখানে কিছু সন্ত্রাসীরা বসবাস করে, আর অনেকগুলো মাদ্রাসা আছে যেখানে জামাতের একটা ঘাঁটি থাকে, ওইখান থেকে ওরা গেরিলা হামলার মতো এরা চিবা গল্লি দিয়ে আইসা মেন রোডের মধ্যে দু একটা ককটেল নিক্ষেপ করে বা একটা খাড়ানো গাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। তারপরও আমাদের লোকজন ওইখানে উপস্থিত আছে, ওইখানে উপস্থিত আছে, আমাদের উপস্থিতিতে এখন ওরা পালাইয়া গেছে। ওরা বলতে যারা আজকে অবরোধটা ডেকেছে বিএনপি জামাত তাদের সমমনা যে দলগুলো তারা তো আসলে অবরোধটা ডেকে আর এখানে বসা নাই, তারা ঘরে শুয়ে আছে, কিন্তু ক্ষতি হইতে আছে এই দেশের নিরীহ জনসাধারণের। ডেলি 500-1000 টাকা ইনকাম করে, তারা বেরোতে পারতেছে না, তাদের একটা আতঙ্ক আছে। তারপরে আজকে তো দেখেন 3 দিনের মধ্যে আজকে পুরো স্বাভাবিক, আজকে যানজট লেগে গেছে, আজকে তো আর সমস্যা নাই। অবশ্যই এই অবৈধ অবরোধকে জনগণ মানে না আর এটাকে জনগণ প্রত্যাখ্যান করেছে। আসলে কি বিএনপির মহাসচিব তো জানুয়ারি মাসেই বলছিল যে এই দেশে তারেক রহমান আসতেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, দেশ চালাবে, তারেক রহমানের নির্দেশে দেশ চলবে, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে, তো জনগণ তো এটা প্রত্যাখ্যান করেছে। জানুয়ারির মতোই এই মাসেও আপনার এটাই দেখবেন, এই নভেম্বরে এটাই দেখবেন যে তারা এই যে 28 তারিখ তো চলে গেছে, কিছু করতে পারে নাই। ওরা করছে কি ওই যে সাধারণ পুলিশ একজন কনস্টেবলকে হত্যা করছে, তারপরে কি করছে সাধারণ মানুষে যারা মধ্যবিত্ত একটা গাড়ি তাদের ইনকামের পর ওদের রুজি রুটির ব্যবস্থা ওই গাড়িটার অগ্নি সংযোগ করে দিয়েছে, ওই পরিবারটা পথে বসে গেছে, এরকম ওরা এইভাবেই করবে। এমনি এই দেশে যেরকম আপনি লক্ষ্য করে দেখেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে এই ইসরায়েলের ব্যাপারে ফিলিস্তিনিদের পক্ষে শোক প্রস্তাব পেশ করছে, কিন্তু আপনি দেখেন জামাত ইসলামকে বলে এরা ইসলামের এজেন্ট, ওরা আজ পর্যন্ত পারল না।